প্যারিস অলিম্পিকত উজ্জ্বলিল ভারতীয় অলিম্পিয়ান। ভারতর হয়ে হরিয়ানার শুটার মানু ভাকরে আজরি আনিলে প্রথমটো পদক। মহিলার 10 মিটার এয়ার পিস্তলত মানুয়ে লাভ করিলে ব্রঞ্জর পদক। ফাইনেলত 221.7 পয়েন্টে তৃতীয় স্থান দখল করবলে সক্ষম হয়েছে হরিয়ানার শুটার মানু ভাকরে। অলিম্পিকত শ্যুটিংত পদক অর্জন করা প্রথমগী ভারতীয় মহিলা শ্যুটার রূপে অভিলেখ গড়িলে মানু ভাকরে। সোশ্যাল মিডিয়া যোগে শ্যুটার মানু ভাকরক অভিনন্দন জানালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে, আনকি ফোন যোগেও অভিনন্দন জানালে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর লগতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, গৃহমন্ত্রী অমিত শাহে অভিনন্দন জানালে শ্যুটার মানু ভাকরক। অলিম্পিকত পদক অর্জনের পিছতে মানু ভাকরর ঘরত আনন্দর বন্যা। মানু ভাকরে ব্রঞ্জর পদক আজরি অনার পিছতে অন্ত পড়িল অলিম্পিকর শ্যুটিংত 12 বছরে ভারতে পদকর বাবে করা অপেক্ষার। প্রথমটো পদক জয়ক লৈ উৎফুল্লিত IOC সদস্য নীতা আম্বানীও। এক্স যোগে মানু ভাকরক অভিনন্দন জানালে নীতা আম্বানীয়ে। ভারতর বাবে ই এক ঐতিহাসিক মুহূর্ত আখ্যা নীতা আম্বানী। পুরীর সাগরের তীরত বলুকা ভাস্কর্যরে অলিম্পিক পদক বিজয়ী মানু ভাকরলৈ অভিনন্দন জানালে সুদর্শন পাটনায়কে। আজি প্যারিসত কেবাগৰাকীও ভারতীয় খেলুৱৈয়ে অলিম্পিকৰ খেলসমূহত ভাগ লৈছে। মানু ভাকরর পিছত আজি 2 ভারতীয় শ্যুটারে পদক জয়ের যুঁজত নামিছিল যদিও শ্যুটার রামিতা জিন্দালে মহিলার 10 মিটার এয়ার রাইফলর চূড়ান্ত খেলত ভাগ লৈ সপ্তম স্থানতেই অভিযান সামৰিলে। আনহাতে ভারতীয় শ্যুটার অর্জুন বাবুতাই পুরুষের 10 মিটার এয়ার রাইফলের চূড়ান্ত খেলত ভাগ লৈ চতুর্থ স্থানত অভিযান সামরে। ইফালে মহিলা ব্যাডমিন্টনের যুটিয়া শাখাত ভারতের শাটলার সিনা শাটলারের বিরুদ্ধে পরাস্ত হয়। অশ্বিনী পোনাপ্পা আর তানিশা ক্রাস্টোই চীনের বিরুদ্ধে খেলা গ্রুপ পর্যায়ের এখন খেলত 21-11, 21-12 পোনপটিয়া সেটত পরাস্ত হয়। আনহাতে ভারতীয় পুরুষের হকি দল আর্জেন্টিনার মুখামুখি হল। পুল বির প্রথম খেল নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3-2 গোলের ব্যবধানত জয়লাভ করে সুন্দর আরম্ভণি ভারতীয় দলটোর। পুরুষের ব্যাডমিন্টনত গ্রুপ এলর এখন খেলত ভারতীয় শাটলার লক্ষ্য সেন বেলজিয়ামের শাটলারের সম্মুখীন হব। ভারতীয় পুরুষের আর্চারি দলেও আজি কোয়ার্টার ফাইনেল খেলিব। ভারতীয় সময় অনুসরি সন্ধ্যা 6:31 খেল অনুষ্ঠিত হব। আনহাতে টেনিসর পুরুষের যুটিয়া খেলর প্রথম রাউন্ডতে ভারতীয় দল ফ্রান্সর বিরুদ্ধে পরাস্ত হয়। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।